নবায়নগর উপজেলায় ব্যক্তি উদ্যোগে 155 প্রতিবন্ধী সহ 300 পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, অভয়নগর থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বন্ধু হুমায়ুন কবির ও আমি করোনা পরিস্থিতির কারণে প্রতিবন্ধী ভাসমান বস্তিবাসী ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণের জন্য একমত হই। আমাদের সাথে যুক্ত হয় বুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সিনিয়র ও জুনিয়র বন্ধুরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হুসাইন খানের সাথে পরামর্শ করে 500 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ধারাবাহিকতায় প্রথম ধাপে উপজেলার কয়েকটি প্রতিবন্ধী স্কুলে 155 জন শিক্ষার্থীকে এবং 145 জন কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হুসাইন খান, সহকারী কমিশনার ভূমি কে এম রফিকুল ইসলাম, প্রকৌশলী হুমায়ুন কবির, সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদাউস হিয়া, নওপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক ও দৈনিক নওপাড়ার মফস্বল সম্পাদক মাসুদ তাজ, অভয়নগর থানা পুলিশ সহ সাংবাদিকবৃন্দ। সরকার চাচ্ছে যে কিছু অটিস্টিক স্কুল হোক, আপনারা দাঁড় করাচ্ছেন, কিন্তু এদেরকে ট্রেন করতে হবে। আপনার শিক্ষক কতজন? 12 জন। এই 12 জন শিক্ষককে অবশ্যই ট্রেন করে আনতে হবে, নাহলে কিন্তু আমরা নেগেটিভ রিপোর্ট দেবো। স্যার, আপনারা যে আমি নিউজ পেয়েছি এবং আমি কিন্তু দিয়েছি, আমি কিন্তু জানাই দিয়েছিলাম। হ্যাঁ, আমরা তিনবার চিঠি করে দিয়েছি। আমি স্যার, দুটো করোনার কারণে হয়তো এখনই সম্ভব হবে না, যখন শুরু হবে এটা হচ্ছে সাবজেক্ট সিআরপিতে করে আর করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটা দুই ধাপে বা তিন ধাপে সকল শিক্ষককে করে আনতে হবে। আমি তিনজন চাইছি, আমি চিঠি করেছিলাম এর ভিতরে করোনা হতে হয়েছে। আচ্ছা, খরচ আসবে কোথা থেকে? খরচ আপনারা উঠাবেন। আপনারা যদি একদমই ফেল মারেন, আমরা ওই যে একটা জায়গা প্রজেক্ট আছে ওখানে চাপেন, আমরা চেষ্টা করব। এর আগে সকালে নওপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য গ্রিন জেনারেল স্টোর, নিউ খান হার্ডওয়্যার ও আর কে মোবাইল সেন্টারকে 5,000 টাকা হারে মোট 15,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।